নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অর্থপ্রাপ্তি যোগ। আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম, প্রত্যেকটা দিন এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি। আজও চলে আসছি। আগামীকাল 29 মার্চ বুধবার ঠিক এই সময় 3টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এর ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 3টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রত্যেকটা দিন আপনাদের যে অনুরোধ করি, আজও সেই একই অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন আপনার সাথে কেন মিলবে, কেন মিলছে না। সমস্ত রকম প্রশ্নের উত্তর কিন্তু আমার আলোচনার মধ্যে দেওয়া থাকে, তাই ভালোভাবে বুঝে শুনে তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন কিন্তু আপনি খুঁজে পাবেন। এটা আমি প্রত্যেকটা দিন বলি, এগুলো প্রমাণিত। আর আপনি যদি না বুঝে শুনে যে কোনো কাজ করুন, সেখানেই কিন্তু লস হবে। শুধু আলোচনা শোনা নয়, আপনি আপনার জীবনের কোনো কিছু একটা সিদ্ধান্ত নেবেন, সেটাও যদি না বুঝে শুনে নিয়ে থাকেন সেখানে ভুল করবেন। আর যদি যে কোনো কাজ আপনি বুঝে শুনে একটু সময় নিয়ে তারপরে করেন, সেখান থেকে অবশ্যই আপনার সাকসেস আসবে। তাই আলোচনাটাও আমি প্রত্যেকটা দিন এই কথাটাই বলি, ভালোভাবে বুঝতে হবে। আপনারা কি করছেন, থাম্বেলটা দেখছেন আর কেটে কেটে গিয়ে আপনার রাশিটা বার করছেন যে হ্যাঁ আমার রাশি আছে, তারপরে লটারির দোকানে গিয়ে লটারি কাটছেন, সেখানেই আপনাদের লস। কেন মিলবে সেটা আপনার তো জানার প্রয়োজন আছে। আপনি কি জেনেছেন? সেটা আমার বলা সম্ভব না প্রত্যেকের, যে আপনার সাথে মিলবে, আপনার সাথে মিলবে, আপনার সাথে মিলবে না। এটা সম্পূর্ণ অ্যাভারেজ হিসাব এবং সর্বজনীন আলোচনা। এখানে আপনাদের দায়িত্ব মিলিয়ে নেওয়া। কিভাবে মিলিয়ে নেবেন সেটা আমি বলতে পারি, প্রত্যেকটা দিন বলিও। আপনারা যদি কেটে কেটে দেখেন তাহলে তো আপনাদেরই ভুল। প্রথম কথা বলবো, দেখুন অর্থপ্রাপ্তির যোগ মানেই আপনাকে লটারি কাটতে হবে, এরকমটা নয়। দ্বিতীয় যেটা, আপনার রাশি আছে মানে আপনার সাথে মিলতে হবে, এরকমটাও নয়। আপনাকে জানতে হবে আগে অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়। রাহু শুক্র মঙ্গল, এবার আপনাকে খুঁজতে হবে এই রাহু শুক্র মঙ্গল আমার, মানে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় ভালো আছে তো, তারা সাপোর্ট করছে তো, এটা জানতে হবে। কিভাবে জানবেন আমি প্রত্যেকটা দিনই তো বলি। ভিডিওটা দেখছেন, আপনার রাশি আছে, আপনার কর্তব্য ভিডিওটা দেখার পর আপনার জন্মছক বা হস্তরেখা ভালোভাবে মিলিয়ে দেখা যে এই রাহু শুক্র মঙ্গলের অবস্থান কি আছে, শুভ আছে না অশুভ আছে। যদি দেখছেন যে না শুভ আছে আপনার হস্তরেখা বা জন্মছকে, ভালো আছে, ভালো ফল দিচ্ছে, তাহলে আপনার ধরে নিতেই পারেন আপনার সাথে মিলবে, 100% মিলবে। যে কোনোভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে, যে কোনোভাবে হতে পারে লটারি, সেটাও হেঁটে আসবে আপনার বাড়িতে। আপনি যদি লটারির দোকানে খুঁজতে যান সেটা একটু বেশি হয়ে যাবে, যাওয়ার দরকার নেই। যদি লটারিতে হয়ে থাকে আপনার কাছে লটারি বিক্রেতা হেঁটে আসবে। আর যদি অন্যান্যভাবে হয়ে থাকে সেটা তো কোনো অন্য ব্যাপার, সেটা তো লটারি কোনো ব্যাপারই নেই। কারণ এটা কিভাবে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে সেটা কেউ বলতে পারে না। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হওয়া মানে আপনার হাতে আগামীকাল 10 টাকা হলেও পরিশ্রম ছাড়া আসতে পারে, অর্থাৎ আপনার আগের কোনো পরিশ্রমের অর্থ হতে পারে, যেটা আপনার এই গচ্ছিত কোনো অর্থ, যেটা পাবার কোনো সম্ভাবনা ছিল না সেখান থেকেও আসতে পারে। এখানে কোটি টাকা পেতে হবে এরকমটা নয়, অর্থপ্রাপ্তি যোগ মানে 10 টাকাও হতে পারে। আপনি রাস্তায় পড়ে পেতে পারেন 10 টাকা, বা রাস্তায় পড়ে পেতে পারেন অনেক টাকাও পেতে পারেন, হতেই পারে। আপনি কোনো পৈতৃক সম্পত্তির থেকে হঠাৎ করে একটা খবর আসতে পারে, ওখান থেকে 1 কোটি টাকা পেয়ে যেতে পারেন, যেটা আপনি কখনো ভাবতেও পারেননি। যেভাবেই হোক না কেন আপনার কাছে কিন্তু অর্থ এসে ধরা দেবে, এটি হচ্ছে অর্থপ্রাপ্তি যোগের সম্পূর্ণ কার্যকারিতা। আর আমরা ঠিক উল্টোটা জানি। আপনারা কি করছেন, ভাবছেন যে অর্থপ্রাপ্তি যোগ মানে টাকা আসবে লটারি কাটি। আমি আবারও বলছি, হয়তো লটারি থেকেও আসতে পারে আপনার টাকা, কিন্তু সেটা লটারি বিক্রেতা আপনার বাড়ি আসবে, আপনি লটারির দোকানে যাবেন না। আপনি যতদিন টাকার পিছনে ছুটবেন টাকা আপনাকে ধরা দেবে না, আর যখন দাঁড়িয়ে যাবেন তখন দেখবেন টাকা এসে ধরা দিচ্ছে, এটাই হচ্ছে সিস্টেম। তাহলে আপনাকে কি করতে হবে, ভালোভাবে মিলিয়ে নিতে হবে জন্মছক বা হস্তরেখা, যে এই 3টে গ্রহ কি অবস্থায় আছে। এবার আপনার আর একটাও প্রশ্ন থাকতে পারে, আমার জন্মছক নেই, ঠিক আছে জন্মছক নেই, হাত তো আছে, হস্তরেখা বিচার করে নিন না, আমি হস্তরেখাও বিচার করাবো না, বলতেই পারেন। সেখানে আমি বলবো হস্তরেখা প্রোগ্রাম দেখুন,
যে কোনো চ্যানেলে আপনার যাকে ভালো লাগে হস্তরেখা প্রোগ্রামগুলো ফলো করুন, সেখানে জেনে যাবেন ভালোভাবে যে কোথায় কোন গ্রহের অবস্থান হাতে, সেই গ্রহগুলো কি অবস্থায় আছে, ভালো না খারাপ, ভালো থাকলে কি করে বুঝবেন, খারাপ থাকলে কি করে বুঝবেন, সব পাবেন। ওখানে আপনার খরচও করতে হলো না, কাউকে দিয়ে বিচারও করাতে হলো না, আপনি শুধু প্রোগ্রামগুলো দেখুন। যদি মনে হয় আমার চ্যানেল ফলো করবেন, করতে পারেন জ্যোতিষী উত্তম কুমার, সেখানে সম্পূর্ণ হস্তরেখা আলোচনা করা হয়। এইভাবে কিন্তু আপনি জেনে নিতে পারেন আদৌ আপনার সাথে মিলবে কি মিলবে না, খুব সহজভাবেই। আর আপনারা সেটা করছেন না, কেটে কেটে দেখছেন, অ্যাকচুয়ালিতে এই ঘটনা এই আলোচনাগুলো শুনতেই পাচ্ছেন না, তাই আপনারা জানতেও পাচ্ছেন না। তাহলে আসুন একে একে রাশিগুলোর নাম বলি। আরেকটা কথা বলি, এই তিনটে রাশি যে আলোচনা করবো, এই তিনটে রাশির মধ্যে যাদের প্রতিনিয়ত লটারি কাটার নেশা আছে তাদের জন্য একটা ভালো সময়ও বলবো, প্রত্যেকটা দিনই বলি কিন্তু সকলের জন্য না। এই ভিডিওর উপরে নির্ভর করে আপনারা কখনো লটারি কাটতে যাবেন না, যারা প্রতিনিয়ত লটারি কাটছেন নেশা করে ফেলে যান তাদের জন্য সময়টা, সকলের জন্য না। আর আবারও বলি, সবার আগে আপনার ভালোভাবে মিলিয়ে দেখে নেওয়া উচিত যে এই অর্থপ্রাপ্তি যোগ আপনার কতটা সফলতা এনে দেবে, অর্থাৎ আপনার জন্মচক বা হস্তরেখায় এই রাহু শুক্র মঙ্গল ভালো আছে কি খারাপ আছে, তারপরে একটা সিদ্ধান্ত নেবেন। তাহলে আসুন প্রথমে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়ে থাকে তাহলে আপনারও কিন্তু আগামীকাল একটু ভালো সময় আছে, তবে সকলের জন্য না। আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, লটারি কাটার একটা নেশা, তাহলে আগামীকাল সকাল 9টা থেকে বেলা 11টা সময়টা অতি শুভ, একটি লটারি কাটতে পারেন। তার আগে দেখে নেবেন আপনার জন্মচক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গলের অবস্থান কি আছে, যদি শুভ থাকে অবশ্যই মিলবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়ে থাকে আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কেটে থাকেন তাহলে আপনার জন্য একটা ভালো সময় আছে। আপনার জন্য ভালো সময় আগামীকাল বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা, ভীষণ ভালো, এই টাইমে একটি লটারি কাটতে পারেন। তার আগে দেখে নেবেন আপনার জন্মচক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল কি অবস্থায় আছে, যদি ভালো থাকে আমার প্রত্যেকটা কথা মিলবে, আর যদি খারাপ থাকে নাও মিলতে পারে। সর্বশেষ তিন নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কেটে থাকেন আলোচনাটা আপনার জন্য। তার আগে দেখে নেবেন আপনার জন্মছক বা হস্তরেখায় এই রাহু শুক্র মঙ্গল ভালো আছে, তো যদি থাকে আগামীকাল বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা সময়টা দারুণ, এই টাইমে একটি লটারি কাটতেই পারেন। এই যে তিনটে রাশির আলাদা আলাদা সময় বললাম, এই সময়গুলো হয়তো আপনি পার করতে পারছেন না যে কোনো কারণে, কাজের ব্যস্ততার কারণে, তাহলে কি করবেন, সারাটা দিনই কিন্তু আপনার জন্য শুভ, কারণ আগামীকাল দারুণ একটা দিন, যেটা আমি অনেক আগেই বলা দরকার ছিল, সেটা হচ্ছে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। অর্থাৎ এই অন্নপূর্ণা পুজোর দিন সারাটা দিন এই তিনটে রাশির জন্যই কিন্তু শুভ থাকছে, শুধু রাহুকালটা এড়িয়ে গিয়ে একটা টিকিট কাটতেই পারেন। রাহুকাল টাইমটা হলো আগামীকাল সকাল 11:42 থেকে দুপুর 1:14, এই টাইমটা এড়িয়ে গিয়ে যখন খুশি একটি টিকিট কাটতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।